বিলাসবহুল আবাসিক কক্ষ, শপিং মল, খাবারের দোকান, কনফারেন্স স্পেস, সুইমিং পুল, সিনেমা দেখার সুযোগ সহ রয়েছে আধুনিক সব সুবিধা। এটি মূলত শত বছরের পুরনো একটি কারাগার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত পেন্ট্রিজ কারাগারটিকে সংস্কারের মাধ্যমে রূপ দেওয়া হয়েছে অত্যাধুনিক আবাসিক হোটেলে। নাম দেওয়া হয়েছে আদিনা হোটেল পেন্ট্রিজ মেলবোর্ন। হোটেলটির সব জায়গায় ছড়িয়ে আছে ঐতিহ্যের সংমিশ্রণে আধুনিকতার ছোঁয়া। কারাগারের 4 থেকে 5টি কক্ষকে একত্র করে তৈরি করা হয়েছে এক একটি বিলাসবহুল কামরা। ব্যবহার করা হয়েছে কারাগারের পুরনো দরজা। দেয়ালে শোভা ছড়াচ্ছে মূল্যবান নীল পাথর। হোটেলটির নির্মাণকারী সংস্থার লক্ষ্য ছিল ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করে কিভাবে অতিথিদের বিশেষ কিছু উপহার দেয়া যায়, তাই এখানে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। হোটেলে রয়েছে ওলভাইন নামে একটি পানশালা, এছাড়াও রয়েছে একটি সমৃদ্ধ আর্ট গ্যালারি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার, যেখানে শোভা পাচ্ছে স্থানীয় শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত পেন্ট্রিজ কারাগারটি চালু হয়েছিল 1850 সালে। বন্দীদের ওপর নির্মম আচরণের জন্য কুখ্যাত ছিল এটি। 1997 সালে আনুষ্ঠানিকভাবে কারাগারটি বন্ধ করে বন্দীদের অন্য জায়গায় স্থানান্তর করে কর্তৃপক্ষ। এরপর ভিক্টোরিয়া রাজ্য সরকার কারাগারটি বিক্রি করে দেয় একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।